সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। ভিউয়ার, আমি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএসডি মার্কেট নিয়ে। তো এই ইউএসডি মার্কেটের বর্তমান যে এই অবস্থায় রয়েছে, ঠিক এই অবস্থা থেকে তার স্বাভাবিক গতিবিধিটা কী হতে পারে, অর্থাৎ সে কোন দিকে তার মুভমেন্টটা বিভিন্নভাবে নির্দেশ করছে, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ আগামী এক বা দুই এক সপ্তাহে মার্কেটের গতিবিধি কী হতে পারে। তো সম্মানিত ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেটটা যেখানে ক্লোজ হয়েছে সেটা হলো 1.0046, বা বিভিন্ন ব্রোকার ভেদে বিভিন্নভাবে একটু এদিক সেদিক থাকতে পারে স্প্রেডের জন্য। তো সম্মানিত ভিউয়ার, এখন এই যেই জায়গায় মার্কেটটা ক্লোজ হয়েছে, আপনারা জানেন যে গত সপ্তাহে কিন্তু মার্কেটটা ছিল বলতে গেলে দা জাস্ট এর 100 পিপস নিচে গিয়ে মার্কেটটা গত সপ্তাহে ক্লোজ হয়েছিল। তো এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা উপরের দিকে টান দিয়েছে, টান দিয়ে মোটামুটি একটা অবস্থানে এসে এসেছে। তো এই যে অবস্থায় বর্তমানে রয়েছে, এই অবস্থা থেকে মার্কেটের কি ধরনের গতিবিধি হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি বা করব। তো আমি কিন্তু বিগত যে ভিডিওগুলো দিয়েছিলাম আপনাদেরকে, প্রতিটা ভিডিওতে বিশেষ করে আমি বলে দিয়েছিলাম যে মার্কেটটা মোটামুটি একটা সাইডওয়ে জোন দিয়েই সে থাকবে, অনেক বেশি আপডাউন করে সে একদিকে মুভ করে যাবে না, এরকম একটা অবস্থার ভিতর দিয়ে মার্কেট চলছে। তো তারই ধারাবাহিকতায় এখনও সেই একই কথা আমি বলতে চাই যে আপনারা যারা মোটামুটি লং টাইমার ট্রেডার, তাদের এই যে জায়গাটা, এই জায়গাটায় চাইলে আপনারা লং টাইমার ট্রেডার যারা রয়েছেন, তারা আপনারা কী করতে পারেন আর কি, এখানে সেল বাই দুটা দিয়েই আপনারা ট্রেড করতে পারেন। আর যারা শর্ট টাইমার রয়েছেন, তাদের তো দেখা যায় যে সামান্য পিপস এদিক সেদিক আপডাউন করলেই ব্যালেন্স শেষ হয়ে যায়। তো আমি প্রথমত সাজেস্ট করবো এই ধরনের ট্রেডারদের ফরেক্স মার্কেটে আসলে লাইভ ট্রেড না করে ডেমো ট্রেড করাই উচিত। যদি লাইভ ট্রেড করেন আর আপনার এই শর্ট ব্যালেন্স দিয়ে, খুব অল্প ব্যালেন্স দিয়ে আপনি এখানে ট্রেড করে এখান থেকে প্রফিট করতে চান, তাহলে হয়তো আপনি যেমন হবে যে খুব অল্প সময়ের ভিতরে ব্যালেন্স আপনি কয়েক গুণ করে ফেলবেন, আবার একটা টানে আপনার ব্যালেন্সটা সম্পূর্ণ জিরো হয়ে যাবে। তো তাদের জন্য কিন্তু একটা পরামর্শ আমি প্রতিটা ভিডিওতে দিয়ে যাই, সে পরামর্শটা হলো যে আপনি যখনই প্রফিট করতে পারবেন প্রফিটটা তুলে ফেলবেন, কারণ আপনি হয়তো ভাবছেন যে $100 দিয়ে তো আমি $200-$300-$500 করে ফেলছি, এখন তো ব্যালেন্সটা বড় হয়েছে, তো এখন ভলিউমটাকে আরও একটু বাড়িয়ে দিই, এরপরে বেশি পরিমাণ প্রফিট করব। কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনার যে ব্যালেন্সটা আপনার কাছে বড় ফরেক্স মার্কেটের কাছে, এটা কি বলবো, এক সমুদ্রে এক ফোঁটা জলের মতো, এক ফোঁটা পানির মতো, এই মার্কেটের কাছে এই ব্যালেন্সটা কিছুই না। সুতরাং আপনার এই $500 বা $5,000 এই মার্কেটে জিরো করতে কোনো সময় লাগবে না। তো যাই হোক, এই জন্য এই বর্তমান যে অবস্থাটা, এই অবস্থার উপরে ভিত্তি করে আপনারা যারা মোটামুটি মার্কেটকে কিছু হলেও বুঝেন, তাদেরকে বলবো যে আপনারা ওই যেটা বলছি আবার একই কথা বলবো আমি, যে ছেল বাই দুটা দিয়েই আপনারা ট্রেড করতে পারেন, তবে ব্যাকআপ রাখিয়ে রেখে আপনাদের করতে হবে, কারণ মার্কেট হয়তো মোটামুটি অনেক কিছুটা উপরে উঠে এসেছে, মার্কেট কিন্তু আবার পড়ে যাবে। তবে এই জায়গা থেকেই পড়বে কিনা এটা কিন্তু আসলে বলা আমি তো দূরের কথা, এটা কেউই বলতে পারবে না পৃথিবীর। যদি কেউ মনে করেন যে না, আপনি তো মোটামুটি ভালো অ্যানালাইসিস বলেন, আপনি এখানে একইভাবে টু দি পয়েন্টে এখান থেকে বলে দেন যে এইখান থেকে মার্কেটকে টান দিয়ে উপরে চলে যাবে না টান দিয়ে নিচে নেমে যাবে, এটা আমি শুধু এখন না, 100 বছর যদি ফরেক্স মার্কেটের সাথে ট্রেড করি তারপরেও বলতে পারবো না। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার, এখন কথা হলো যে আমাদের একটি যৌক্তিক আলোকে অথবা বিভিন্ন অ্যানালাইসিস থেকে আমাদের যে জিনিসগুলো আমরা দেখতে পাই বা বুঝতে পাই, এই এটার আলোকে আমি আপনাদেরকে একটু এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এই যে আমি এখান থেকে একটা শর্ট টাইমার ট্রেন্ড লাইন, তো এই ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট কি বলছে, এই ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট কি বলছে, এখান থেকে মার্কেটে কি হওয়া উচিত বা কি হবে, আপনাদের নিজেদেরই আপনারা, বিশেষ করে এটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস, তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আপনারা নিজেরা এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন পারতেছেন, দেখেন আপনারা নিজেরাই বিচার করতে পারবেন যে আসলে মার্কেটের গতিটা বর্তমান অবস্থা থেকে কি মিন করছে। তো এই যেটা বর্তমান অবস্থা থেকে যেটা হচ্ছে বা হবে, মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এর মানে এটা না যে এটাই হচ্ছে বা মানে এটাই 100% হবে, এটা বিপরীত কি, এই বিষয়গুলো আমি আলোচনা করছি বা করব।
তো দেখেন বর্তমান যে অবস্থায় মার্কেট হয়েছে, আমি যদি একটা ট্রেন্ড লাইন অনুযায়ী আমি এটাকে চিন্তা করি, তাহলে এটাই দেখা যায়, ট্রেন্ড লাইনে এটাই বলছে যে মার্কেট এখান থেকে আর কিছুটা উপরে উঠবে, উপর ওঠার পরে সে নিচের দিকে আবার টান দিয়ে নেমে যাবে। টেকনিক্যাল অ্যানালাইসিসে এই বিষয়টা বলছে বা মানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের লেভেল অনুযায়ী আমাদের কি হতে পারে বা কি হবে এই বিষয়টা আমি আবার আলোচনা করছি আপনাদের কাছে সাথে বা করছি বা করবো। এই যে আপনারা এখান থেকে আমি যদি আরো একটু ব্যাকে যাই তাহলে আমরা দেখতে পারবো যে মার্কেটটা মোটামুটি বেশ দীর্ঘদিন যাবতেই সে লং টাইম একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এই যে লং টাইমের ডাউন ট্রেন্ডে রয়েছে তারই ধারাবাহিকতায় কিন্তু কি বলা যায় যে মার্কেট আরো নিচে চলে যাবে, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার বা স্বাভাবিক একটা নিয়ম। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি পিছনে যাই তাহলে পিছনে কিন্তু এমনই একটা দৃশ্য কিন্তু পিছনেও দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এমনই একটা দৃশ্য পিছনেই দেখা যাচ্ছে, আমি অত পিছনে তো যাওয়া সম্ভব নয়, তো যার কারণে আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম। তো সমাজের বিভাগ এখন কথা হলো যেই জায়গাটায় মার্কেট রয়েছে ঠিক এই জায়গাটা থেকে কোন দিকে যেতে পারে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমি সিস্টেম অনুযায়ী যেটা আপনার ট্রেন্ড লাইনে যে কথাটা বলছে যে এখান থেকে আর কিছুটা উপরে হয়তো যেতে পারে, যাওয়ার পরে মার্কেট আবার নিচের দিকেই টান দিবে। তো যার কারণেই কিন্তু আমি ওই কথাটা বলছি যে মার্কেটে আপনারা চাইলে সেল বাই দুটাই করতে পারেন, দুটা থেকেই আপনাকে প্রফিট নিতে পারেন। তবে একটা কথা হলো যে এই যে উপরের দিকে যাবে, এই ট্রেন্ড লাইনটাকে ভেঙে যদি মার্কেট উপরে যায় তাহলে কিন্তু মোটামুটি আরো কিছু উপরে চলে যেতে পারে। এর মানে কিন্তু আবার এইটা নয় যে এখানে উপরে কিছুটা ভেঙে উঠলেই একদম সে টান মেরে উপরে উঠে যাবে আর নামবে না, না। মার্কেট যদি রিভার্সাল হয় বা মার্কেট যদি ধরে নেন যে ট্রেন্ড ভেঙে ফেললে মার্কেট এই জায়গা থেকে ট্রেন্ড ভেঙে উপরের দিকে একদম ফাইনালি উপরের দিকে চলে যাওয়া এটা এত সহজ বিষয় নয় এবং এটা হতে মার্কেটে যথেষ্ট সময় লাগবে। এবং এটার জন্য বিশেষ করে ইউএসডির বিপক্ষে মানে হেভি কিছু নিউজ হতে হবে এবং বড় ধরনের একটা মানে আমেরিকায় বা ইউএসএ বড় ধরনের একটা গোলযোগের সৃষ্টি হতে হবে। যদি এমন কোনো সমস্যার সম্ভাবনা হয় সেই ক্ষেত্রে হয়তো মার্কেট টান দিয়ে উপরে উঠে যাবে। তবে এটা মূলত বাইডেন সরকার থাকাকালীন অবস্থায় এটা খুব একটা সম্ভাবনা নাও হতে পারে যদি এর হয় মানে সরকার পরিবর্তন হয় তাইলে, কারণ সে যেহেতু মোটামুটি বেশ কিছুদিন যাবৎ একটা স্থায়ী অবস্থা হয়ে গেছে, তো এই জন্য মূলত এই সময়টা অতটা বেশি উইক নাও হতে পারে। তবে আপনারা জানেন যে এই সপ্তাহে কিন্তু মার্কেটটা একটু অস্বাভাবিক কোনো চরিত্র দেখা যেতেও পারে, কারণ হলো ব্রিটেনে আপনারা জানেন যে ব্রিটেনের তৃতীয় চার্লস মানে রাজা নির্বাচিত হচ্ছে আজকেই, তো এর কারণে কিন্তু মার্কেটে কিছুটা প্রভাব পড়তে পারে। এরপর আমরা দেখলাম যে আপনার দক্ষিণ কোরিয়ার কিং জং উন উনি কিন্তু তা ওনার দেশের পারমাণবিক প্রধান হিসাবে ঘোষণা দিয়েছে। তো এই ব্যাপারগুলো অবশ্যই আমি গোল্ডে আলোচনা করার সময় বিস্তারিত আলোচনা করবো, এখন এটা আমি আলোচনা করতে চাচ্ছি না। একই ভিডিওর ভিতরে বিভিন্ন ভিডিওর ভিতরে বারবার একই জিনিস আলোচনা করলে আপনাদের কাছেও বিরক্ত লাগবে। তো যাই হোক সম্মানিত ভাই, আমি অতিরিক্ত কথা প্রতিটা ভিডিওতেই কিছু বলে দিই, কারণ হলো যারা বিগিনার রয়েছেন আমার কাছে বিশেষ করে আমার ভিডিও নিচে কমেন্ট অথবা যারা আমার বিভিন্নভাবে নাম্বার কালেক্ট করে আমাকে অনেকে ফোন দেন অনেক জায়গা থেকে, তাদের কিছু কথাগুলো আমার কাছে খুব বেশি আশ্চর্য লাগে যে মনে হয় যে মার্কেটে আসলে ব্যাপক টাকা লস করে ফেলছে। আমি শুনলে খুব বেশি আশ্চর্য হই যখন শুনি একজন নতুন ট্রেডার $5,000-$10,000 লস করে ফেলছে কিন্তু সে মার্কেট সম্পর্কে কিছুই জানে না, কিছুই বুঝে না। ইভেন মার্কেটের মানে কি বলবো যে কোন ট্রেন্ড কোন লেভেল কিছুই সে জানে না। এই বিষয়গুলো মানে এদেরকে যাওয়ার সাপোর্ট দেয় যেই ধরনের ধরে নেব টিম বা ব্রোকার সাপোর্ট দেয়, এরা কি মানে কি সাপোর্ট দেয় এবং তাদেরকে কি বুঝায় কিংবা কেন এত লস করে, এটা আমি আমার ব্যক্তিগত মাথায় কাজ করে না। আমি মাথায় এতটুকুই কাজ করে শুধু যে একজন ব্যক্তি লস করলে এই লসেরও একটা সীমাবদ্ধতা থাকবে এবং শুধু যে লস করে যাবে এটা কিভাবে হয়, সে তো লাভ অবশ্যই করার কথা বা করবে। এখন যদি কেউ কথা না শোনে, যদি কোনো টিমের কথা না শোনে, সিস্টেম অনুযায়ী না চলে, সেটা হলো ভিন্ন কেস। কিন্তু আমি জিজ্ঞাসা করলে শুধু মানে এদের কাছ থেকে এটাই পাওয়া যায় যে না আসলে এরকম কোনো সাপোর্ট পাচ্ছি না। বা একটা বিষয় হলো যে আপনার মাধ্যমে একজন ব্যক্তি বেশ কিছু ডলার বা বেশ কিছু অ্যামাউন্ট ডিপোজিট করলে এটা একটা নৈতিক দায়িত্ব যে তাকে কিছু একটা গাইড দেওয়া, তাকে কিছু একটা জিনিস বুঝিয়ে দেওয়া। কারণ আপনি হয়তো এখান থেকে সামান্য কিছু পাচ্ছেন, মানে খুবই ক্ষুদ্র কিছু পাচ্ছেন সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু তার তো বিশাল অ্যামাউন্ট চলে যাচ্ছে। সুতরাং এই বিশাল অ্যামাউন্ট যে চলে যাচ্ছে এটার একটা দায়ভার অবশ্যই আপনি এড়াতে পারেন না। তো যাই হোক,
আমি বিশ্বাস করি আমার এই ভিডিওগুলো অনেকে অনেকে আছে বিভিন্ন ব্রোকারের থেকে, বিভিন্ন ব্রোকার থেকে আমি জানি যে যারা সাপোর্ট দেয় ওনারাও এখান থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকে, কারণ আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ফোন দেয়, আমি দেখতে পাই যে অনেক বড় ধরনের ব্যক্তি ও এই ভিডিওগুলো আমার মাঝে মাঝে দেখে। আমি তাদের আপনাদের জন্য বলছি যে এই কাজটা আসলে আপনারা করবেন না, কারণ হলো আপনি একজনকে সাপোর্ট দিয়ে হয়তো আপনি খুবই সামান্য আপনার ব্রোকার বা আপনি নিজে ব্যক্তিগতভাবে খুবই সামান্য একটা কমিশন নিচ্ছেন, কিন্তু বেচারা কিন্তু লক্ষ লক্ষ টাকা হারাচ্ছে। সুতরাং তাকে আমি একটু অ্যাডভান্স লেভেলের গাইড দিলে তো আপনার কোনো লস নেই, আপনার ব্রোকারের কোনো লস নেই, কারণ তারা হাজার কোটি টাকার মালিক এমনিতেই, তারা কোনোদিনই ফকির হয়ে যাবে না। কিন্তু আমার দেশের এই ভাইটি হয়তো $100, $500 বা তার সর্বহারা হয়ে সে $5,000 এখানে ডিপোজিট করেছে অনেক আশা নিয়ে। সুতরাং আপনার এই এক পয়সা দুই পয়সা কমিশন পাওয়া আশায় যদি আপনি তাকে সর্বহারা করে দেন, এটা নৈতিক দায়িত্ব থেকে আপনার আপনার কিন্তু জবাবদিহি করতে হবে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার, অতিরিক্ত কিছু কথা বলে ফেললাম, ক্ষমা করবেন যদি কারো কেউ কারো এই বিষয়গুলো কারো ইগোতে লেগে থাকে, আমাকে ক্ষমা করে দেবেন। তো যাই হোক, এখন আমি এখান থেকে যে বিষয়টা আমি দেখাবো সেটা হলো যে লেভেল অনুযায়ী আপনার এখানে বর্তমানে যে জায়গাটা রয়েছে মার্কেট, ঠিক এই জায়গাটা থেকে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলটা কোথায় রয়েছে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো যেটা বলছিলাম আমি, যে বর্তমান যে পজিশনে রয়েছে, এই আমরা যেটা ট্রেন্ড লাইন একটু আগে দেখলাম যে ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট যাবে ডাউনে, কিন্তু এই ডাউনে যাওয়ার আগে সে হয়তো আপে একটা টান দিয়ে যেতে পারে। তো যদি তেমনই হয় তাহলে কতটুকু আপে যেতে পারে এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করছি। প্রথমে এই জায়গা থেকে বর্তমান যে পজিশনে রয়েছে মার্কেট, ঠিক এই জায়গা থেকে মার্কেট যদি উপরের দিকে টান দেয় তাহলে এই জায়গা থেকে কিন্তু মোটামুটি কাছে একটা লেভেল রয়েছে, মনে করেন যে 150 বা 40 এই যে লেভেলটা। তবে এই লেভেলটা গিয়ে মার্কেট কিন্তু নাও ফিরতে পারে, এটা বলা যায় না অত স্ট্রং না লেভেলটা, যদিও কাছাকাছি। এই কারণে লেভেলটা যে স্ট্রং না এই কথা বলবো না, যেহেতু জায়গা থেকে খুব একটা কাছাকাছি এই কারণে বলছি স্ট্রং না, কিন্তু লেভেলটা মোটামুটি একইভাবে যে খুব উইক তা কিন্তু নয়। তো যাই হোক, আমি বলবো যে এই জায়গা থেকে প্রথমে যে লেভেলটা রয়েছে সেই লেভেলটা হলো আপনার 250 বা 60। বর্তমান অবস্থা থেকে এই লেভেলটাকে আপনারা ফার্স্ট লেভেল হিসাবে ধরতে পারেন। কেন? কারণ একটু আগে যে কথাটা বললাম যে 150, এইটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আপনার 100 উপরে কিন্তু মার্কেট ভেঙে চলে আসছে কিছুক্ষণ আগে। তো যেই কারণে যেহেতু চলে আসছে গত সপ্তাহে, সেহেতু এই এই জায়গাটাকে আমরা ধরতে পারি এমনটা যে এই লেভেল দিয়ে মার্কেট ঘোরাফেরা করছে। যেহেতু এই লেভেল দিয়ে ঘোরাফেরা করছে সেহেতু ওইটাকে আমরা এই হিসাবে লেভেল ধরতে পারবো না। সুতরাং আমাদের পরবর্তী লেভেল যেটা ধরতে হবে 250 বা 60, এটা হলো আমাদের নেক্সট সাপোর্ট লেভেল, সরি রেজিস্ট্যান্স লেভেল। তো এই রেজিস্ট্যান্স লেভেলটা যদি ভেঙে ভাঙতে পারে মার্কেট, সেই ক্ষেত্রে তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলে চলে যাবে মার্কেট। সেই পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল যেটা সেটা হবে 360টা হলো তার পরবর্তী বা সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল। যদি ওই রেজিস্ট্যান্স লেভেলটাকে ভাঙতে পারে সেই ক্ষেত্রে মার্কেট চলে যাবে হয়তো 490 বা 80, 90 বা 500 এই যে লেভেলটা। তো এই লেভেলটাকে ভাঙার মতো অবস্থা বর্তমানে বর্তমান অবস্থা থেকে নেই, এবং এটাকে আগামী সপ্তাহে মিনিমাম আগামী সপ্তাহে ভাঙবে না, এটা কনফার্ম করেই বলা যায় যদি অনেক বড় ধরনের নিউজ না হয়। তারপরে যে ব্রিটানিয়া, আমি যেটা বললাম ব্রিটানিয়া এবং দক্ষিণ কোরিয়ার যে বিষয়গুলো হয়েছে এইগুলোকে সামনে রেখে যদি উল্টাপাল্টা কোনো নিউজ হয় বড় ধরনের এবং দেখা যায় যে এটা আমেরিকার বিপক্ষে চলে যায় মানে তাৎক্ষণিকভাবে, সেটা হলো ভিন্ন কেস। তবে এই ধরনের বড় ধরনের কোনো নিউজ না ছাড়া এই লেভেলগুলো ভাঙবে না। তবে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে না, এটা ভাঙার সম্ভাবনা আগামীতে নেই, এই যে তিনটা লেভেলের কথা আমি বললাম। সুতরাং এতটুকু ব্যাকআপ আপনারা রেখে রেজিস্ট্যান্স সাইডে আপনারা ট্রেড করতে পারেন, ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা নয়। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার, এখন কথা হলো যে যদি এই রেজিস্ট্যান্স লেভেলকে সার্চ না করে মার্কেট সাপোর্ট লেভেলকে লেভেলে যায়, অর্থাৎ মার্কেট যদি সেই ট্রেন্ডকে টাচ করে, মার্কেট যেটা কিছুক্ষণ আগে দেখিয়েছি আপনাদেরকে ট্রেন্ডকে টাচ করে মার্কেট নিচের দিকে নেমে যায়, সেই ক্ষেত্রে মার্কেট কোথায় কোথায় তার পরবর্তী লেভেলগুলো আছে। তো তার পরবর্তী সাপোর্ট লেভেল ফার্স্ট যেটা আমি বলবো, যে প্রথম সাপোর্ট লেভেল রয়েছে মার্কেটের বিশেষ করে 9940 বা 50, এই যে লেভেলটা, এই লেভেলটা হলো মার্কেটের পরবর্তী আপনার ই লেভেল, সাপোর্ট লেভেল। এরপরে মার্কেটের যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে ফেলে সেই ক্ষেত্রে মার্কেট তার পরবর্তী সাপোর্ট লেভেল বা সেকেন্ড সাপোর্ট লেভেলে যেতে চলে যেতে পারে। সেই সেকেন্ড সাপোর্ট লেভেলটা হতে পারে এখান থেকে আপনার 9860
9860 এটা হলো মার্কেটের জন্য প্রবাবিলিটি বা দ্বিতীয় সাপোর্ট লেভেল। দ্বিতীয় সাপোর্ট লেভেলের প্রবাবিলিটি যদি সে সাপোর্ট লেভেলকে সার্চ করে, সম্মানিতভাবে আপনারা জানেন যে সেই ক্ষেত্রে মার্কেটের এই এখন বর্তমান যেই জায়গা থেকে আপনাদেরকে অ্যানালাইসিস আমি দেখাচ্ছি এই জায়গা থেকে এই সাপোর্ট লেভেল পাওয়া যাবে না। সেই সাপোর্ট লেভেল যদি আমাদের পেতে হয় তৃতীয় সাপোর্ট লেভেল, তাহলে আমাদের চলে যেতে হবে আজ থেকে 20 বছর পূর্বে। তো আমি আসলে 20 বছর পূর্বের যে অ্যানালাইসিসটা আমি করে রেখেছি, কিন্তু নেটের সমস্যার জন্য দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে নেটের সাপোর্ট করছে না, আসতে হয়তো ভিডিও চলাকালীন সময় আসবে না, অনেক সময় লাগে এই এত পিছনে আপনার টান দিতে। তবে আমি যেটা করে রেখেছি সেটা হলো আপনারা ধরে নেন খুব একটা বেশি দূরত্ব নয় ওই জায়গা থেকে তৃতীয়, সেটা হলো 9800 বা 800 একটু উপরে নিচে যে কোনো লেভেলকে টাচ করে মার্কেট ওই জায়গা থেকে আবার ঘুরে যেতে পারে। তো নেটের সমস্যার জন্য আপনাদেরকে এটা আমি বের হচ্ছে না বা দেখাতে পারছি না, তবে আমি মুখে বলে দিলাম আপনারা মনে রাখবেন। তো যাই হোক, সম্মানিতভাবে আমি এই ভিডিওটা নেওয়াকালীন সময় আপনাদেরকে কিছু অতিরিক্ত কথা বলেছি, এই অতিরিক্ত কথার জন্য যদি কেউ কোনো প্রশ্ন পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আর একটা বিষয় হলো যে আমি পরবর্তী ভিডিওতে আমি এক্সট্রা আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং আমি অন্যান্য আপনার পেয়ারের ও অ্যানালাইসিস আমি এই সপ্তাহে আপনাদেরকে দিয়ে দেবো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য।